হাই ফ্রেন্ডস, মো লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। শুভ সরস্বতী পুজো, সরস্বতী পুজোর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে আমার ঘরে সরস্বতী পুজো, দেখো তো সরস্বতী পুজোর প্রথমেই তো আমার সকালবেলা উঠে আমার আগেই আমার প্রত্যেক দিনের মতো রুটিন, রান্নাবান্না করা। রান্নাবান্না করার পর যেহেতু অফিসে খেয়ে বেরাবে আর কি, তার জন্য রান্না করে দিতে হয়। যাই হোক, রান্নাবান্না করে করা সম্পূর্ণ কমপ্লিট, তারপর স্নান টান করে, কিন্তু আমি কিন্তু উপোস আছি, আমি কিন্তু খাইনি, ঠিক আছে? প্রচণ্ড কাশি হয়েছে, দেখো এডিট করতে করতেও মানে এত কাশি হয়েছে যে নাক এসে পারলাম না আর কি। তো যাই হোক, আমি উপোস তো করতেই হয়, যেহেতু মা সরস্বতী দেবীর অঞ্জলি দিতে হবে, তো আমি প্রত্যেক বছরই দিই অঞ্জলি। তো এবারও আমি সরস্বতী পুজোর আয়োজন করছি আমার ঘরের। তো এবার স্পেশাল হচ্ছে, এবার অন্যবার সরস্বতী পুজো তোমার আমি নিজে করি, জবে দিয়ে কবি হয়েছিল না তখন থেকে আমি আমি করি আর কি, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মানে আমি আমার মতো করে করি আর কি। তো এবছর পুরোহিত কে দিয়ে করা হবে আর কি, ঠাকুর মশাইকে দিয়ে করা হবে, মানে পুজো করা হবে। তো এটাই হচ্ছে এবার প্রথম আর কি, কোভিডের পরেই প্রথম লক্ষ্মী পুজোও করা হয়নি পুরোহিত দিয়ে, এই বছর সরস্বতী পুজো প্রথম স্টার্ট করলাম আমি পুরোহিত দিয়ে। যাই হোক, এটা একটা মানে মা বসে গেছে, তেমন সরস্বতী মা বসেছে। ওইবারের ঠাকুরটা একটু ছোটো ছিল, এবার ঠাকুরটা একটু বড় হয়েছে, এখনও যোগাযোগ করে উঠতে পারিনি। যাই হোক, তাও তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি আর কি, সবই কেনা আর কি, নাড়ু থেকে আরম্ভ করে সব কিছুই কেনা। সত্যি কথা বলতে গেলে কি, এখন করার মতো পরিস্থিতিও নেই আর লোকও নেই পুরো, মানে তো লোক আমি একাও যাই হোক পারি, করতে পারবো না বললে ভুল হবে, তবে পরিস্থিতিটা এখনও সেভাবে নেই। এখনও জানি না, ভগবান যদি কখনও দেয় তাহলে নিশ্চয়ই নিজে করে দেবো আর কি, মাকে সরস্বতী মাকে নাড়ু টাড়ু আগে দিতাম কিন্তু বানিয়ে আমি। তো এখন যাই হোক, সব তো কিনেই দেয়, তো আমিও এখন কিনেই চালাচ্ছি এই পর্যন্তই আর কি। তো চলো পুজোর কাজ করতে শুরু করি। দেখো না, সকালবেলা উঠেই সব বাসন টাসন মাজা ধোয়া সব কিছু করেছি, সরস্বতী পুজোতে খুব একটা বেশি কিছু লাগে না, তবুও তা চলো রেডি করি। এর জন্য নিয়ে নিয়েছি কই, যেহেতু আমার স্ট্যান্ড নেই আমার একটু ভিডিও করতে অসুবিধা হয় গো, আমার এটাই হচ্ছে ব্যাপার। তো মনে হয় ভগবান চাইলে ঠিকই হবে হয়তো, আর তোমাদের সবার ভালোবাসা যদি থাকে নিশ্চয়ই হয়তো হয়দিন হবে। তো সব কিছুই আস্তে আস্তে আর কি, তো যতটুকু পুজো করছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি আমি। তো নিয়ে নিয়েছি সাদা খই, দেখো দেখা যাচ্ছে নাকি জানি না, এই দেখো সাদা খই ঠাকুরকে দেবো, লক্ষ্মী পুজোতেও দেওয়া হয় সাদা খই তো জানোই, আর আমি সরস্বতী ঠাকুর সরস্বতী মাকেও দিই সাদা খইটা, সরস্বতী মাকেও আমি দিয়ে দিই খই মুরগি দিই। অনেকে খিচুড়ি টিচুড়িও মনে হয় দেয়, মনে হয় কি দেয়, কিন্তু আমি খিচুড়ি টিচুড়ি এখনো পর্যন্ত দিইনি, তবে আশা আছে, একা একা তো হয়ে ওঠে না আর কি, এটাই হচ্ছে ব্যাপার, হেল্প যদি করার কেউ থাকতে হয়তো। আর এই দেখো মুরগি, মুরগি ওই মুরগি ফল প্রসাদ তো নিশ্চয়ই দেবো, সবই কেনা। ঠাকুর মশাই আসবে কখন বলতে পারছি না, অনেক দেরি আছে আসতে। এই যে খেলনা, সরি দেখাচ্ছি খেলনা, মানে পুরো সাজানো হলে পুরো দেখো, কদমা তিলের নাড়ু মাখন, এই ঠাকুরকে একটা জল বাতাসা দিয়ে পুজো দিলেও সে যা দিয়ে দেবে তা দিয়েই সে মা সন্তুষ্ট, তারই তো সব জিনিস তাই না, এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আতুক চাল,
তারপরে এই যে দেখো মাও কিনে নিয়ে আসা হয়েছে, সব কেনা বললাম সবই কেনা। এখন আড়ু দিয়েছি, মুরগি দিয়েছি, ওখানে খই আছে, এখনও ফল কাটা বাকি, এখন অনেক কাজ বাকি, দেখো সব সমস্ত ছড়ানো আছে। তার মধ্যে তোমার এই জ্বর এখন একটু কমেছে, জ্বরটা নেই কিন্তু খুব কাশি জানো তো, এই জন্য শরীরটা খুবই খারাপ। সকালবেলা উঠে রান্না বান্না করে যাই হোক তবে এগুলো করা করছি আর কি। তো এবার সব তোমার প্রসাদগুলো সব নিয়ে নেবো আর কি, সন্দেশ টন্দেশগুলো গুছিয়ে নেবো। যাই হোক ঠাকুরের ফল কেটে নিচ্ছি, দেখো ঠাকুরের ফল কেটে নিয়ে এখন এখন অনেকেই দেখা দেখি, আমি আগে কী করতাম বলতো, অনেক ফল কেটে নিতাম, তারপর ফল কাটা ফল অনেকেই খেতে চায় না, তারপরে এখন আমিও শিখে গেছি, আমি এখন অল্প করেই ফল কেটে নিতাম। তো এরকম পুরোহিত মশাই চলে এসেছে, যথারীতি পুজো হচ্ছে। যথারীতি পুজো হচ্ছে, পুজো স্টার্ট, পুজো একটু আগেই স্টার্ট হলো মানে আরম্ভ হয়েছে। তো পুজো হচ্ছে, তারপরে তোমার এখন সবার নাম জিজ্ঞাসা করছে, মানে ঠাকুরকে বলে তো জানোই তো আর কি। তারপরে একমাত্র উপোস তো আমিই ছিলাম, তারপরে দুটো বাচ্চা এসেছিলো, ওরাও অঞ্জলি দিল আমার সাথে সাথে, ওরাও উপোস ছিল, পড়াশোনা যেহেতু করে তো যাই হোক, তারপরে আমার মাও অঞ্জলি দিল, তো এরকম সবাই মিলে অঞ্জলি দিলাম আর কি। তো পুজো পুজো হওয়ার পর অঞ্জলি দেওয়াটা, সরস্বতী পুজো এই একটা এই জিনিসটা মানে কত সুন্দর লাগে, ভালো লাগে আর কি। তো আগে তো স্কুলে দিতাম, তো এখন তো বাড়িতেই দিই, এটাই হচ্ছে কথা ব্যাপার। তো ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে ভাস পেয়েছে শুক্লপক্ষে পঞ্চমী তিথ, শিবগোত্র কর্তৃক কীর্তি সেনগুপ্ত কর্তৃক শিব সরস্বতী পিতৃ লেখনী মৎস্যধারা পুজো যৌনাম পূজনাম কৈষ্ণতে অংশস্থি অংশস্থি। হাত জোর করো।
চরাচর সারে চরাচর সারে কুচ যোগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বিনা পুস্তক বিনা পুস্তক রঞ্জিত হস্তে রঞ্জিত হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে এসো এসো স্বচন্দন স্বচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি গন্ধ পুষ্পাঞ্জলি ওম ওম শ্রী 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 সরস্বতী সরস্বতী দেবী নমো পুষ্পাঞ্জলি সরস্বতী তো দেখলে আমার ঘরের পুজো, আমি পুজো আমার ভাই বছর আমার পুরোহিত ঠাকুরকে দিয়ে মানে পুরোহিত মশাইকে দিয়ে পুজো করানো হলো আর কি, মায়ের কৃপাতেই আর কি। প্রত্যেক বছর কিন্তু আমি পুজো করি আর আমি পুরোহিত ঠাকুর হই আর কি। এবছর মা বললেন যে না, এবার পুরোহিত ঠাকুর মানে বামুনকে মশাইকে দিয়ে পুজো হবে আর কি, পুরোহিত মশাইকে দিয়ে। যাই হোক, মায়ের ইচ্ছাই সবচেয়ে বড়। তো যাই হোক, পুজো শেষ হয়ে গেল। তো যতটুকু মানে করতে পেরেছি আর কি, তো তোমাদের সাথে তো শেয়ার করলাম। পুজো শেষ হয়ে গেছে, এখন একটু টুকটাক প্রসাদ দেবো সবাইকে, মানে এই আর কি ব্যাপার। আর তোমাদের সবার নিমন্ত্রণ রইল, আর তোমরা সবাই তোমাদের সবাই কী বলবো আর, এখানে কাছে কাছে যারা থাকে তাদেরকে আমি তো মানে যারা দেখে তাদের তো প্রসাদ যতটুকু যে আসে মানে যতটুকু পারি আর কি দিই আর কি, তো দেবো, ভালোও লাগে। তো যারা দূরের বন্ধু আছে তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা, সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা রইল। তোরা আমরা তো মানে আজকে ছোটো ছোটো ছেলেমেয়েদের তো খুবই আনন্দ হচ্ছে, শাড়ি পরবে এখন, আমিও তো সাজুগুজু করে পুজো করছি আর কি। যাই হোক, একদম ছোটো ছোটো ছেলেমেয়েদের তো আরও আনন্দ, সব সরস্বতী পুজোতে সময় ঘুরতে যাবে, স্কুলে খাওয়া দাওয়া, কলেজে, দারুণ ব্যাপার আর কি আজকের দিনটা। তারপর আজকে আজকে তো একটা স্পেশাল দিন আছে, যাই হোক সেটা নাই বা বললাম মায়ের সামনে। তো দেখো আমার বাচ্চাও চলে এসছে, দেখো সরস্বতী মাকে নম করার জন্য, নম করে দাও মা। যাই হোক, এই নম করে দাও।